Hey friends, welcome to my channel Physics Platter. আজকে আমরা সরলরেখা বরাবর কোনো বস্তুর গতির সমীকরণগুলি প্রমাণ করব। আমরা জানি সরলরেখা বরাবর কোনো বস্তুর গতির তিনটি সমীকরণ হতে পারে। তিনটি সমীকরণ কি কি? প্রথম ইকুয়েশন বা সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং তৃতীয় সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই তিনটি সমীকরণকে আমরা উৎসব হিসেবে জেনে থাকি, ইউ টি এস এ ভি, এবং মনে রাখার সুবিধাতে তোমরা এই নামটা মনে রাখতে পারো, উৎসব। আচ্ছা, এই ইকুয়েশনের মধ্যে ভিটা কি? ভি হচ্ছে অন্তিম গতিবেগ বা ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, যার এসআই ইউনিট হচ্ছে, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এসআই ইউনিট হচ্ছে মিটার, এ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে সময় বা টাইম, এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। আচ্ছা, আমরা তিনটি সমীকরণ বার করার জন্য প্রথমে সিচুয়েশনটাকে একটু দেখে নিই। ধরে নিচ্ছি একটি বস্তু সরলরেখা বরাবর ইউ গতিবেগ নিয়ে চলেছে, তাহলে বস্তু প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ। ধরে নিচ্ছি বস্তুটি ডান দিকে যাচ্ছে এবং প্রাথমিক পজিশন হচ্ছে এ। এই পজিশনে বস্তুটির ওপর ওই গতিবেগের দিকে একটা বল প্রয়োগ হলো এফ, তাহলে কী হবে? এবং বলটা প্রয়োগ হলো টি সময় ধরে, ধরে নিচ্ছি, তাহলে এই বলের ফলে কী হবে? বস্তুটি একটি ত্বরণ পাবে বা অ্যাক্সিলারেশন হবে এবং বস্তুর গতিবেগ বৃদ্ধি পাবে, যেহেতু একই দিকে ফোর্স এবং গতিবেগ কাজ করছে। গতিবেগ বৃদ্ধি পেয়ে ধরে নিচ্ছি বি পজিশনে গিয়ে বস্তুর গতিবেগ হয়ে গেল ভি, এবং সেটি হলো টি সময় পরে, ঠিক যতক্ষণ বলটি প্রয়োগ হয়েছে। এবং এই সময় টিতে বস্তুটি এ থেকে বিতে টোটাল ত্বরণ সরণ ঘটেছে এস, বা ডিসপ্লেসমেন্ট ঘটেছে এস, অর্থাৎ টি টাইমে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এ হলো আমার সিচুয়েশন। প্রথম ইকুয়েশন বা প্রথম সমীকরণ বার করার জন্য আমরা বার করব ত্বরণের সংজ্ঞা। ত্বরণের সংজ্ঞা কী বলে? ত্বরণ বলে, ত্বরণ হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা গতিবেগের পরিবর্তনের হার, গতিবেগের পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এখানে গতিবেগ কী পরিবর্তন হচ্ছে? প্রথমে কী ছিল? এ পজিশনে ছিল ইউ, সেখান থেকে টি টাইমে হয়ে গেছে কি ভি, তার মানে গতিবেগের পরিবর্তন কী হলো? অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন। এর হার বলতে কী বোঝায়? হার বা রেট, রেট হলো পার টাইম টি। তাহলে এটা হলো আমার অ্যাক্সিলারেশনের সংজ্ঞা। টিকে যদি আমি বাঁদিকে আনি তাহলে কী দাঁড়ায়? এ টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, বা ইউকে যদি আমি বাঁদিকে আনি এবং ইকুয়েশনটাকে, সমীকরণটাকে উল্টে দিই, তাহলে আমার কী দাঁড়ালো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, যেটা আমার প্রথম ইকুয়েশন বা প্রথম সমীকরণ। ওকে, সো প্রথম সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার যাব দ্বিতীয় সমীকরণের দিকে। দ্বিতীয় সমীকরণ কী বলছে? এস বা ডিসপ্লেসমেন্ট বা সরণ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এটি বলার আগে একটি জিনিস বলে রাখি, যখন কোনো বস্তু সমবেগে একটি সরলরেখা বরাবর চলতে থাকে তখন বস্তুর দূর আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট কীরকমভাবে বার করি? তার গতিবেগ ইনটু টাইম, তাই তো? কিন্তু এক্ষেত্রে যেহেতু আমার একটা ত্বরণ রয়েছে, সেহেতু আমার দুটো গতিবেগ আছে, আমার একটা প্রাথমিক গতিবেগ এবং একটা ফাইনাল গতিবেগ, তাই এক্ষেত্রে আমি সমবেগ না বার করে বার করব গড় গতিবেগ বা ভি অ্যাভ, ভি অ্যাভারেজ। তাহলে গড় গতিবেগ কত হলো আমার এখানে? যেহেতু দুটি গতিবেগ আছে তাহলে আমার গড় গতিবেগ হবে প্রাথমিক গতিবেগ প্লাস অন্তিম গতিবেগ ডিভাইডেড বাই টু, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টু।
ইকুয়ালস টু, এখানে v এর জায়গায় আমি 1 নম্বর ইকুয়েশন থেকে তার মান বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো ইউ প্লাস ভি, কি ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ইউ প্লাস ইউ হয়ে গেল 2u প্লাস এটি ডিভাইডেড বাই টু কে আমি দুটো ভাগে আলাদা আলাদা করে দিলাম, তাহলে আমার কি দাঁড়ালো 2 2 ক্যান্সেল হয়ে গেল এখানে, তাহলে ভি অ্যাভারেজ কি দাঁড়ালো আমার, ভি অ্যাভারেজ বা গড় গতিবেগ হলো ইউ প্লাস এটি বাই টু, ঠিক আছে, তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বা গড় গতিবেগ পেয়ে গেলাম। তাহলে আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট কী হবে, এস ইকোয়ালস টু গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম টি ইকোয়ালস টু গড় গতিবেগ কত, ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, টিকে যদি আমি ভেতরে আনি তাহলে কী দাঁড়ালো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এটা আমার কোন ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে বন্ধুগণ। 2 নম্বর ইকুয়েশন কী বলছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার আমরা যাব 3 নম্বর ইকুয়েশনের দিকে, 3 নম্বর সমীকরণের দিকে, যেটা বলছে ভি ইকোয়ালস টু ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। 3 নম্বর ইকুয়েশনটা বার করার জন্য আমরা প্রথম সমীকরণ থেকে শুরু করব, প্রথম সমীকরণকে আমরা লিখি ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি, এর যদি আমি বাম দিক এবং ডান দিক লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুদিকে স্কোয়ার করে দিই তাহলে দাঁড়ায় কি ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ প্লাস এটির হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার ডান দিকে দেখো ইউ প্লাস এটির হোল স্কোয়ার আছে, আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই, যেখানে এ হচ্ছে ইউ এবং বিটা কি, বি হচ্ছে এটি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কি, এ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে ইউ ইন্টু বি হচ্ছে এটি প্লাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস। এবার এখানটাতে আমরা ছোট্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে কি এই দুটো রাশি থেকে আমরা 2a বার করে নেব কমন হিসেবে, তাহলে এখান থেকে 2a ইউটি থেকে 2a যদি আমি বার করে নিই তাহলে কি পড়ে থাকলো আমার, ইউ এবং টি প্লাস, এখান থেকে এ স্কোয়ার টি স্কোয়ার থেকে আমার একটা এ বেরিয়ে গেছে মানে একটা এ পড়ে থাকলো এবং টি স্কোয়ার এখানে যেমন ছিল তেমনই রইলো, কিন্তু এখানে দেখো ব্র্যাকেট ভেঙে যদি আমি 2a দিয়ে একে গুণ করি তাহলে কি হচ্ছে 2a² টি স্কোয়ার, একটা 2 এখানে এক্সট্রা চলে আসছে, তাহলে সেই 2টাকে ক্যান্সেল করার জন্য আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে আমার কী দাঁড়ালো ইউ স্কোয়ার প্লাস 2a। এবার দেখো ব্র্যাকেটের ভেতরে আমরা কী পেলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা আমার সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড সমীকরণ, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো, তাহলে আমার ব্র্যাকেটের ভেতরে ইউটি প্লাস এটি স্কোয়ার বাই 2 বা হাফ এটি স্কোয়ারকে আমি কী লিখতে পারি, এস, তাহলে 2 এ এস, যেটা আমার ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, তাহলে আমি 3 নম্বর ইকুয়েশন বা 3 নম্বর সমীকরণ এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এভাবে আমরা 3টে সমীকরণই পেয়ে গেলাম, ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই সিচুয়েশানে আমরা দেখেছি বল সেই দিকে প্রয়োগ হচ্ছিল যেদিকে বস্তুটি প্রাথমিকভাবে চলছিল, মানে প্রাথমিক গতিবেগের দিকেই তার বলটা প্রয়োগ হয়েছে, তাহলে তার ফলে কি হয়েছে, গতিবেগটা বস্তু বৃদ্ধি পেয়ে ভি হয়েছে এবং আমাদের ত্বরণ হয়েছে, কিন্তু এই দিকে না হয়ে যদি ফোর্সটা আমার বা বলটা যদি উল্টো দিকে প্রয়োগ হতো, বলটা যদি আমার উল্টো দিকে প্রয়োগ হতো তাহলে কী হতো, তাহলে কি, তাহলে তো আমার ত্বরণ হতো না, তাহলে কী হতো আমার ডিসিলারেশন বা মন্দন হতো, কারণ সেক্ষেত্রে ভেলোসিটি কমতো, গতিবেগ বস্তুর কমতো, তাই তো, সেটাকে বলা হয় মন্দন বা ডিসিলারেশন বা নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনগুলো কী দাঁড়াতো, ভি ইকোয়ালস টু ইউ মাইনাস এটি, যেহেতু এ হচ্ছে নেগেটিভ তাই ভি ইকোয়ালস টু ইউ মাইনাস এটি, এস ইকোয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস, এগুলো হচ্ছে কি জন্য, মন্দনের ক্ষেত্রে মাইনাস, ঠিক আছে। তো উৎসব এই কথাটা মনে রাখবে,
উৎসব হচ্ছে UTSAV দিয়ে আমার তিনটি ইকুয়েশন, সরলরেখা বরাবর বস্তুর গতিবেগে তিনটি সমীকরণ আমরা এখানে বার করলাম। আশা করি তোমাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভবিষ্যতে যাতে কোনো রকম ভিডিও যদি আপলোড করি তার নোটিফিকেশন যায় তার জন্য প্লিজ বেল আইকনটাতে ক্লিক করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখুন। যদি আপনারা কোনো ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আমার চান আমি আলোচনা করি বা আমার কোনো ভিডিও প্রকাশ করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।